হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা প্রত্যেকে সুস্থ আছো এবং প্রত্যেকে সাধারণ স্বাস্থ্যবিধি মেনে চলছো। আজকে আমরা সহজ গণিতের ক্লাস করব। তোমরা প্রত্যেকে সহজ গণিত বইতে পৃষ্ঠা নম্বর 42 খোলো। পৃষ্ঠা নম্বর 42-এর একের দাগের যে অঙ্কগুলো আমরা করছিলাম সেই অঙ্কের এই পর্যন্ত আমাদের হয়ে গিয়েছিল। আশা করি তোমরা প্রত্যেকে এই পর্যন্ত কাজ বইতে করে ফেলেছো। আজকে আমরা এখান থেকে শুরু করব। দেখো, উপরে আছে 6, নিচেও আছে 6, অর্থাৎ 6 থেকে 6 বিয়োগ দিতে হবে। 6 থেকে 6 বাদ দিলে কত পড়ে থাকে? বিয়োগের ক্ষেত্রে কোনো সংখ্যা থেকে সেই সংখ্যায় বিয়োগ দিয়ে দিলে সেক্ষেত্রে বিয়োগফল পড়ে থাকে 0। তাই 6 থেকে 6 বাদ দিলে আমাদের এখানে বিয়োগফল পড়ে থাকবে 0। তারপরের অঙ্কে আছে, দেখো, উপরে আছে 1, 0, 10, নিচে আছে 3। তাহলে 10 থেকে আমাদেরকে 3 বাদ দিতে হবে। 10 থেকে 3 বাদ দিতে গেলে আমরা 3-এর পর থেকে 10 পর্যন্ত ঘর গুনব। 3-এর পর 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে 10 থেকে 3 বাদ দিলে আমাদের পড়ে থাকলো এই পর্যন্ত হলো 7। তাহলে 7 পড়ে রইল, সেই জন্য আমরা এখানে বসাচ্ছি 7, অর্থাৎ 10 থেকে 3 বাদ দিলে পড়ে থাকে 7। এইভাবে তোমরা এই পর্যন্ত কাজ সুন্দরভাবে বইতে করে ফেলবে। আশা করি তোমরা কাজটা করতে পারবে, করতে তোমাদের কোনো অসুবিধা হবে না। তবুও যদি কাজটা করতে কোনো রকম সমস্যা হয় অবশ্যই আমাকে বলবে, আমি আবার বুঝিয়ে দেবো। ওকে, গুড বাই এভরিওয়ান।